আসসালামু আলাইকুম সবাইকে, আমি তন্নি বলছি ক্যানাডা মন্ট্রিয়াল থেকে। কেমন আছেন আপনারা সবাই? সুন্দর একটা সকাল, ঝলমলে রোদ, ছেলে আর বাপ মিলে রোদ পোয়াচ্ছে, জিনিসটা খুব সুন্দর না? আসলে উইন্টারে এরকম রোদ পাওয়াটা মুশকিলের ব্যাপার। তো যতই বাইরে রোদ হোক না কেন, তো ঠান্ডা তো থাকবেই। দেখি কি বোঝা যাচ্ছে যে বাইরে -7, বাইরে কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে এতটা ঠান্ডা লাগছে না। একে তো হিটিং থাকে পুরো ঘর, তার উপরে রোদ পড়েছে। তো আজকে আমরা যাব বাইরে, কারণ দাওয়াত আছে লিজা ভাবির বাসায়। তো তৈরি হয়ে নিলাম সবাই, আর বরাবরের মতোই একটু ফটোশ্যুট তো করতেই হবে, কারণ কোথাও বের হওয়ার আগে আমরা একটা ফ্যামিলি পিকচার উঠাই, আমরা কিছু ছবি তুলি সবাই মিলে। আর আমার মেয়ে বড় হয়ে গেলে নাকি মার বান্ধবী হয়ে যায়। আসলেও তাই, আমি যখন বড় হয়ে গিয়েছিলাম আমিও আমার মার বান্ধবী হয়ে গিয়েছিলাম। স্টিল উই আর গুড ফ্রেন্ড। আর আমার মেয়ে দুটো, ছেলে তো অবশ্যই, দে লাইক মাই ফ্রেন্ড। তো আমরা এখন বের হয়ে পড়বো, বেশি সময় বাকি ছিল না, তখন খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কারণ অনেক ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিন। তেমন কোনো কাজ না থাকলে বেশি কাজ যেন কীভাবে বের হয়ে যায় আমি জানি না। যেহেতু আজকে দাওয়াত ছিল, তো ঘরের বিভিন্ন জিনিস ক্লিন করেছি, এগুলো আরও মুশকিলের ব্যাপার। সন্ধ্যায় বেরিয়ে পড়েছি যে যেতে হবে। আর লিজা ভাবি যার বাসা যাচ্ছি, ভাই আর ভাবি অসম্ভব ভালো মানুষ, তারা দুজন অসম্ভব রকমের কী বলে অমায়িক। সবচেয়েতে বড় ধামাকা যে দেখি এক বাটি চটপটি, এত সুন্দর করে ও চটপটি বানিয়েছে, এই হচ্ছে লিজা ভাবি। সুইট একটা মানুষ, খুবই সুইট, সবসময় এরকম একটা হাসি লেগে থাকে সবসময়। এই হচ্ছে কানিজ, আমাদের ছোট একটা বোন, আর হচ্ছে আমার আর একটা ফ্রেন্ড। এই যে ওকে বলছিলাম, তোমাকে কিন্তু আমি ধরছি, আমাকে বলছিল তুমি কিন্তু মুছে ফেলবা। তো যাই হোক, ফ্রেন্ড একটা এরকমই হয়। তো সত্যি যে এরকম মানে ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম চটপটি একদম টক টক দিয়ে দিয়ে এত সুন্দর করে মাখিয়েছে, তার উপরে এক্সট্রা মশলাগুলো, সত্যি মানে মন ভরে গিয়েছিল। দুপুর ওরকম যদি খাবার না হতো না রাতের দাওয়াতি খানাটা, তাহলে আমরা চটপটি মনে হয় গলা পর্যন্ত খেয়ে আসতাম। কিন্তু তারপরও অনেকটা খেয়েছি, সবাই খেয়েছে, বাচ্চারা সবাই লাইক করেছে। তেমন ঝাল ছিল না, তো মানে ঝালটা যে যার মতো নিয়ে নিবে, তো আমরা ভালোই খেলাম আর কি। আর মানে রাতের খানা তো আমাদের রাতের খাবার শুরু করতে করতে আমরা একটু লেট করেই শুরু করেছিলাম, কারণ চটপটি সবাই পেট ভরে খেয়েছে, কোনোভাবেই নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারেনি, এত মজা করে মাখানো হয়েছিল। তো যাই হোক, লিজা ভাবি আসলে অনেক অমায়িক একটা মানুষ, কারণ ওর ব্যবহার, ওর কথা গিয়ে মনে হয়েছে যে আমি, এটা আমার ফার্স্ট টাইম ওর বাসায়। হ্যাঁ, ওর বাসায় এটা ফার্স্ট টাইম। তো গিয়ে মনে হচ্ছিল আমার নিজের কোনো লোকের বাসায় আমি এসেছি আর কি, মানে নিজের বলতে নিজের রিলেটিভ কাছের হলে যেটা হয়। আর পরে আমরা চা নিয়ে নিলাম, চাটাও খুব মজা হয়েছিল, খুব ভালো চা বানিয়েছিল। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে একটু ওর বাসাটা। নর্মালি এটা হচ্ছে লিভিং রুম, নর্মালি কাঠের বাসা আমাদের এখানে, কংক্রিটের বাসাগুলো একটু হাই রাইজ বিল্ডিংয়ের মতো হয়, আর কাঠের বাসাটাই বেশি। কাঠ বলতে বোঝায় অবশ্যই ইট তো থাকবে, কিন্তু তার সাথে দেওয়ালটা চড়া করে বানানো হয়, নিচে ফোম, ভিতরে ফোম দেওয়া হয়, কাঠ পিটিয়ে দেওয়া হয় অনেক। তার কারণ হচ্ছে ফোম ভিতরে এই কারণে দেওয়া হয়, উইন্টারের সময় তো, তা না হলে বিল্ডিংটা বেশি ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হলে আর কি হিটিংটা বেশি খরচ হয় সেক্ষেত্রে। আর উইন্টারের সময় প্রত্যেকটা রুমে রুমে হিটিং থাকে, আবার যদি কেউ এক্সট্রা চায় এক্সট্রা লাগিয়ে নেয়, তবে এক্সট্রার প্রয়োজন পড়ে না। আর আমরা বাইরে যতই মাইনাস চলুক না কেন, ঘরের মধ্যে কিন্তু যে কাপড় চোপড় পরা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কাপড় চোপড় পরাই কিন্তু নর্মালি আমরা থাকি। আবার বাইরে যখন বের হই তখন আমাদের ওভার জ্যাকেট অবশ্যই লাগে, টুপি লাগে, হ্যান্ড গ্লাভস লাগে, মাফলার প্রয়োজন হয়, আর অবশ্যই খুব ভালো মানের উইন্টার বুট দরকার হয়,
যেহেতু স্নো পড়েনি তো এখনও পর্যন্ত আমরা তেমন ভারী কাপড় চোপড় পরছি না আর কি। কিন্তু মজার বিষয় হচ্ছে বাইরের সাথে ইনসাইড ঘর বলেন, দোকান বলেন, শপিং মল বলেন, কোনোটা টেম্পারেচারই একরকম না। কারণ হচ্ছে ঘরের বাইরে টেম্পারেচার অনেক বেশি কম থাকে, লাইক মাইনাস উইন্টার টাইমে, আর সামারে হচ্ছে মানে ঘরের ভিতরে একদম প্লাস থাকে কারণ সেন্টার হিটিংয়ের কারণে। তো এটা আসলে ম্যাটার করে না। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে অনেক সময় ভয় পেতে পারেন, এত ঠান্ডার দেশে মানুষ কীভাবে চলে। বিলিভ মি, আমরা চলছি এতটা বছর আর আমরা সুস্থ মস্তিষ্কের এখনও আছি, ভয় পাবেন না। যদি আসার মতো কোনো স্কোপ থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন ক্যানাডা। আর আমার বাচ্চারা, এটা হচ্ছে ভাবির ছেলেদের রুম। ভাবির দুইটা ছেলে, বড় ছেলে আমার বড় মেয়ের বয়সী আর ছোট ছেলেটা হয়তো বা আমার মেজো মেয়ের কাছাকাছি হবে। তো ওরা দুজন দু স্কুলে পড়ে, তো পড়াশোনা নিয়ে আলাপ করছিল, বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আলাপ করছিল। এটা হচ্ছে আর এক দুই ভাইয়ের ছেলে, আর মিডলটা হচ্ছে লিজা ভাবির ছোটো ছেলে, তারপরে আমার ছেলে পিছনে, তারপরে হচ্ছে শম্পা ভাবির ছেলে আজান। আজান আর আব্দুর রহমানের একটা বন্ডিং খুব অন্যরকম, দেখে মনে হয় দুই ভাই। আর দুজন সব সময় কুটুর কুটুর করে গল্প করবে, সবসময় ওদের একটা আলাদা একটা চার্ম থাকে, কেমন যেন চোখে নাকি মুখে একটা দুষ্টুমি দুষ্টুমি চার্ম। দুজন দুজনের সাথে খুব মানে এনজয় করে ওদের সঙ্গটা, দুজনের দুজনের সঙ্গটা, যদিও বয়স এক না, তারপরও কেমন যেন দুজন দুজনের মতো মানে হয় না, মনের মিল হয়ে গেলে বয়সের আর প্রয়োজন হয় না, ওরকম একটা ব্যাপার। তো আমার মেয়েটা কি যেন বলছিল বাবাকে, মেবি ও কিছু খেতে যাচ্ছিলো, ড্রিঙ্কস টাইপের কিছু একটা, ভাবে একটা সফট ড্রিঙ্কসের একটা সুন্দর পট কিনেছে ওখান থেকে, ঢেলে ঢেলে যে যার মতো ইচ্ছা মতো ঢেলে ঢেলে খাচ্ছে। তো বাচ্চাদের আগে খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছিল, ওরা খেয়ে নিচ্ছে। সারা রুমে ডিমন স্লেয়ারের পোস্টার, এগুলো আমার বাচ্চারাও খুব পছন্দ করে, এখনকার বাচ্চাদের মনে হয় এই ধরনের গেম টিম খুব পছন্দ। আচ্ছা, এই হচ্ছে লিজা ভাবি, খুবই সুইট। আর মানে আমি যেই ভিডিওটা করব তখনই প্রত্যেকের ফোন চলে আসছে, তো খুব মানে ওরা যে একটু কথা বলবে ই করবে সেটা সম্ভব হয়ে উঠছে না। কানিজের হাজব্যান্ড ফোন দিয়েছে বাংলাদেশ থেকে, কী করছে, কোথায় আছে, ভাবির ফোন দিয়েছে কেউ, তো এই শম্পা বসে আছে এখানে। আরও দুজন ছিলেন, এক আপা আর হচ্ছে আর এক ভাবি। আপা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, আর ভাবি হচ্ছে প্রচণ্ড টায়ার্ড, তো তাদের ক্যামেরাতে নেওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, সুন্দর সুন্দর খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছে ওদের বাসায়, মানে অনেক গল্প, অনেক 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 গল্প, অনেক কিছু হয় কি একসাথে বসলে। ভ্যারাইটি ডিস্ট্রিক্ট থেকে মানুষ, তো আমরা একসাথে যখন হই তখন ভ্যারাইটি কালচার, ভ্যারাইটি জিনিস নিয়ে আলাপ আলোচনা করা হয়, এটা একটা অনেক সুন্দর একটা জিনিস। আমি যে ডিস্ট্রিক্টের মানুষ, আমি আমার অঞ্চলের মানুষের কথাই জানবো, আমাদের খাবার দাবার, আমাদের পোশাক আশাক, আমাদের রীতি রেওয়াজ। কিন্তু যখন অন্য কারোর সাথে বসি এবং তাদের কালচারগুলো শুনি না, তখন সত্যি খুব মজা লাগে যে একই দেশের মধ্যে ডিফারেন্ট জিনিস, একই জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকা হয়, একই অনুষ্ঠান কিন্তু একটু ঘুরিয়ে টুরিয়ে করা হয়, মানে ভালো লাগে। একই ধরনের রান্না একটু ডিফারেন্টভাবে করা হয়, তো এটা ভালো লাগে। এই যে সুন্দরী আবার চলে এসছে, সুন্দরী একটা মজার জিনিস খাইয়েছে, সেটা হচ্ছে বোরহানি। বোরহানিটা ঠিক মানে যেরকম ঢাকায় আমরা দাহাতিখানাতে বিভিন্ন জায়গায় খেতাম, একেবারে সেই স্বাদ। আমিও বোরহানি করতে পারি কিন্তু আমার তো একদম মজা হয় না কিছু যেন কিছু থেকেই যায়, আমি জানি না কি, আমি বলতে পারছি না, আমি খুব যত্ন নিয়ে করি কিন্তু তারপরও থেকে যায়। আমার একটা মানে বোরহানিটা আমার হাতেই আসে না, আমি বুঝতে পারছি না কেন, কিন্তু ভাবির বোরহানি খেয়ে সত্যি এত ভালো লেগেছে। ভাবির ঝাল ঝাল করে চিকেন করেছে, গরুর মাংস রেজালা করেছে, খাসির মাংস করেছে, তারপরে কাবাব করেছিল, তারপর ইলিশ মাছ ছিল, আর কি ছিল, বেগুন ভাজি ছিল, পোলাও করেছিল, পায়েস করেছিল, অনেক কিছু করেছিল, জানি অনেক জব করে, মানে আগের দিনও জব ছিল, মানে সকাল সকাল এগুলো অ্যারেঞ্জ করা ওর জন্য, আমি বুঝতে পারি কতটা কষ্টের কাজ ছিল। মানে এটা যারা বিদেশে থাকেন একমাত্র তারাই এই জিনিসগুলো বুঝতে পারবেন,
যারা দেশে থাকেন তারা, আমি জানি না তারা বুঝতে পারবেন কি না, জাস্ট ফিল করে দেখেন যে একদিন দুদিন বুয়া না আসলে বাসাটা কেমন লাগে। তা আমরা তো এরকম মাসের পর মাস, বছরের পর বছর আমাদের চলে যায়, তাতে অনুষ্ঠান পার্বণ সব কিছু হয়, সব কিছুই কিন্তু করি, ঈদ কুরবানির অনুষ্ঠান বলেন, যত রকমের অনুষ্ঠান, দাওয়াতি অনুষ্ঠান। আমার তো কখনো কখনো এমন হয়েছে, আগে তখন তো ছেলেটাও ছোটো ছিল, 40-50-60 জন আমি একা রান্না করে খাইয়েছি, অনেক 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 ভালো লাগতো যখন সবাই আসতো, অনেক অনেক অনেক। তখন হয়েছিল কি, বাচ্চারাও অনেকে ছোট ছোট ছিল, সময় দিতে পারতো। এখন বাচ্চারাও আসলে অনেকটা বড় হয়ে গিয়েছে, কারো কারো বাচ্চা কলেজে চলে গিয়েছে, তো দেখা যায় সবাইকে একসাথে নিয়ে আসা এখন আর সম্ভব হয় না। আর আরও বড় ব্যাপার হচ্ছে আমি নিজেও যেন কেন এতটা হাঁপিয়ে উঠি, এই 65 জন মানুষ এখন যেন আমার নিজের আমি করতে পারি না এরকম লাগে। মানে এখন মানে একে তো ওরা টাইম দিতে পারে না, তারপর আমার নিজেরও এখন মনে হয় কি হয়তো আমি পারবো না, কারণ অনেক মানুষ। যাই হোক, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, আবার যেন আমরা একত্রে সবাই মিলে কখনো হতে পারি। আমরা বসে গেছি খেতে, ছেলেরা খেয়ে চলে গেছে, এখন আমাদের পালা। মানে ভাবি রান্না এত মজা, খুব সুন্দর করে রান্না গুছিয়ে গুছিয়ে করেছে, ও দেখতে যেরকম নাইস, যেরকম মিষ্টি, ঠিক তেমনিও সব কিছু গুছানো, মানে জিনিসটা কীরকম পারফেক্ট হতে হবে। খুবই কাম ডাউন, খুব 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 কাম একটা পার্সন, মানে কথার মধ্যে তাড়াহুড়া বলতে কোনো জিনিস নেই, মানে গুড ম্যানার বলতে যা বোঝায় সে সেরকম। আমি ওকে বলছিলাম তুমি আসলে অনেক ভালো মানুষ, সে আমাকে বলতেছে আমাকে লজ্জা দিচ্ছ, মুখটা ঢেকে ফেলেছিল। এখানে আর একটা টুইস্ট, এখানে টুইস্টটা হচ্ছে আমার মেয়ের ওদিন জন্মদিন ছিল, আর আমি ওদের পাশে গিয়েই জানতে পারি ওর ছেলের জন্মদিন। তো এই জিনিসটা সত্যি খুব মজা। তো ভাই বলতে হয়তো ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমি কখনোই কেক কেটে সেলিব্রেটটা করি না বাচ্চাদের না, আমি কোনো আমার ম্যারেজটা বলেন কোনো কিছুই আমি আসলে করা হয় না, কারণ কোনো স্পেশাল ডেতে আমরা বাইরে চলে যাই বাচ্চাদের নিয়ে, খেয়ে দিয়ে ওকে যদি কিছু কিনে দিই, ওকে যদি কিছু পছন্দ হয়, কিন্তু কেক কেটে এটা করা হয় না আসলে, আর ওরাও চায় না সত্যি কথা বলতে। তো এখন ভাবি বলছে ঠিক আছে আমি এত একটা কেক কাটি, সবাই মিলে আমরা কাটবো, হ্যাঁ সবাই মিলে, আমরা বাচ্চা, যেহেতু বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা, তো সবাই মিলে কেকটা কাটে আর আমরা সবাইকে ধরে 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 খাই। এখানেই মনে হয় এক দেড় ঘন্টা কেটে গিয়েছিলো, এবং আমি আসলে এত লং ভিডিও করিনি, একই জিনিস সবাইকে ধরে ধরে আমরা সবাই খাইয়েছি, তো এর জন্য আর এত লং করলাম না, শর্টে কাটে ছেটে দিলাম আর কি। তো এইভাবে করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে এটা ফান না, এটা মানে এই ধরনের ফান আমি অনেক সময় আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আত্মীয় স্বজন বলেন, আমি দেখি ওদের মানে অনেক ঘটা করে বার্থডে সেলিব্রেট করে, মানে বার্থডে সেলিব্রেট বলতে হচ্ছে কি, বার্থডে না শুধু, যে কোনো সেলিব্রিটি, অনেক মানুষজন আসে, অনেক আসলে মানুষজন আসা, কথা বলা, এগুলো একটা ফান। হ্যাঁ, আর আমি আর ওদের আমাদের সবাইকে নিয়ে বসে খাওয়া গল্প করা, তো সেদিনও ভাবি যেটা করেছিল অনেক 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 ভালো লেগেছে, বাচ্চারা অনেক খুশি হয়েছে, বাচ্চাদের অনেক ফান হয়েছে, আর আমাদেরও সাথে তো অবশ্যই ফান লেগেছে। তো একদম বিদায় শেষ বেলায় পৌঁছে গেছি, সবাই অনেক ছবি তুললাম, অনেক ফান করলাম, হ্যাঁ গল্প টল্প অনেক কিছু করলাম, ভাবি আমাদের অনেক কিছু করে খাইয়েছে, অনেক 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 কী বলে এটাকে, তাদের হসপিটালিটি আসলেই অনেক সুন্দর ছিল। ভাই ভাবিকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আর কি বলবো, দেখি আমিও চেষ্টা করব তাদেরকে বলবো আবার আসতে, যদি এখনও স্কুলটা বন্ধ, কারণ হচ্ছে স্ট্রাইক চলছে সব দিকে, তো স্কুল মানে গভর্নমেন্ট স্কুলে স্ট্রাইক চলছে এখানে, তো স্কুল বন্ধ, দেখি ভাবিকে বলবো, এবং তখন আমি একটা ভিডিও অবশ্যই করবো আবার ভাবি ভাইকে নিয়ে, যে ভাই ভাবি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। তো ভাবির ফ্যামিলি পিকচার এখানে, তার বাবা মাও আছেন সামনে একটা ফটোতে, বাবা মা বোন ভাই ভাবি ওখানে আছেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই,
আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।